এবার নজর রাখবো রেশন দুর্নীতির আপডেটের দিকে, কারণ আজ জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ফের স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হবে আদালতের নির্দেশে 48 ঘন্টা অন্তর অন্তর। রাজ্যের বনমন্ত্রী তার খাদ্য তার যে স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা এবং ইতিমধ্যেই যেরকমটা জানা যাচ্ছে তাকে কমান্ড হাসপাতালেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আরও বিস্তারিত জানবো, সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি, সৈকত বিস্তারিত জানতে চাইবো ঠিক কখন নিয়ে যাওয়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। দেখো আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হবে কমান্ড হসপিটালে। আদালতের নির্দেশ মতো 48 ঘন্টা অন্তর তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, সেই জন্যে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের যে গেট দিয়ে তাকে বের করা হবে সেখানে সিআরপিএফ তৎপরতা তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে আসা হবে, তার জন্যে যে গাড়িগুলি করে নিয়ে যাওয়া হবে সেই গাড়িগুলিও প্রস্তুত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতের নির্দেশ মতো তার হেলথ চেক আপ করানো হবে, কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হবে মন্ত্রীকে। একেবারে ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে প্রস্তুতির ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে একেবারেই প্রস্তুত রয়েছে গাড়ি এবং নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক তাকে আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে আদালতের নির্দেশ, এবং সেই অনুযায়ী 48 ঘন্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের, এবং আজ ফের তার স্বাস্থ্য পরীক্ষা কমান্ড হাসপাতালেই তার স্বাস্থ্য পরীক্ষা হবে। সেই কারণে প্রস্তুতি সারা, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নিয়ে যাওয়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। রাধওয়ার ইডি তল্লাশে এজিসি বোস রোডের আটা ময়দা প্রস্তুতকারী সংস্থার অফিসে, সংস্থার এই অফিসে হানা দেয় ইডির 5 থেকে 7 জন আধিকারিক। প্রায় 24 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি, উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি। 18 ঘন্টা পরও উলুবেরিয়াতে চালকলে তল্লাশি চালাচ্ছে ইডি। রেশন দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে তা জানতে ফুলগাছিয়ার মিলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, মিলের একাধিক নথি পরীক্ষা করছেন আধিকারিকেরা। কলকাতাতে এই সংস্থার অফিসে রাতভর চলেছে তল্লাশি। সল্টলেক, নদিয়া, বনগাঁর পাশাপাশি ইডির হানা হাওড়াতেও। ডোমজুড়ের এক আটা ময়দার গোডাউনে হানা দেয় ইডির আধিকারিকেরা, 3টি গাড়ি করে আসেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। দীর্ঘ 20 ঘন্টা তল্লাশি শেষে মন্টু সাহা এবং কালিদাস সাহার বাড়ি ও মিল থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথি। তদন্তে সবরকম সহযোগিতা করার হয়েছে বলে জানান মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী মন্টু সাহা। রানাঘাটে 4 জায়গায় ইডির তল্লাশি, রেশন ব্যবসায়ী নিতাই ঘোষের বাড়ি, দোকান এবং চালের গোডাউনে ইডির আধিকারিকেরা। 8 থেকে 10 জন আধিকারিকের একটি দল তল্লাশি চালায় তার বাড়িতে, প্রায় 15 ঘন্টা ধরে চলে তল্লাশি।